আমি কেষ্টকে সতর্ক করেছিলাম, কেষ্ট এখন কোথায় আপনারা জানেন? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিন হাঁটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন, মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি, মালদা জেলার রতুয়ার বাহার আলে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে, আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন কোনো রোল নেই। সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আশ্বস্ত করে গেল, একটু খেয়ে দিয়ে দুপুর বেলা যাই, মাঠে কাজ চলছে। না বন্ধু, এটা করবেন না। আপনার একটা ভোটের মূল্য অনেক, ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট। মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো, মায়েদের সুরক্ষা সুশাসন সব থাকবে। তাই আগে ভোট দান পরে জলপান, ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন। বাধা দিলে বুঝা যাবে সকালবেলা আমরা যা করার করব। এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। 2021 সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই, সতর্ক করতে এসেছি আপনাদের, একদম সতর্ক করতে এসেছি। আমি কেষ্টকে সতর্ক করেছিলাম, কেষ্ট এখন কোথায় আপনারা জানেন? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। কেষ্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল, সাইগল মিয়া, তিনি এসপি হয়ে গেছিলেন, কেষ্টর বডিগার্ড, ওসিআইসি পোস্টিং করাতেন। ছাগল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মন্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? আমার চোখের সামনে 5000 লোক দাঁড়িয়ে বসে আছে। সিউড়ি টুতে কি বিরোধী দল নেই? সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা? আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই? আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম? আপনাকে জবাব দিতে হবে, বদলা নেবেন তো, বদলা নেবেন তো, পঞ্চায়েতের বদলা নেবেন তো, বদলা নেবেন তো, বলুন বদলা নেবেন। পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র 8 জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন, আছেন আপনারা সভাতে? আছেন? দাঁড়াবেন তো, দাঁড়াবেন তো সামনে। এদেরকে আমি প্রণাম করি, এরা বয়সে ছোট হলেও প্রণাম করি, এদের প্রণাম করি। বিজেপি যেদিন সরকারে আসবে না, মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে, আমি সংগ্রামী ভাতা দেব মাসে 5000 টাকা করে। যত মিথ্যা মামলায়, আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার, তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে, ক্লোজ করব। রিটায়ার করলো রিটায়ার বেনিফিট পাবেন না। শুনে রাখুন, আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন, কখনো কেষ্টর কথা শুনে, কখনো নুরুলের কথা শুনে, কখনো কাজল শেখের কথা শুনে, কখনো লাভপুরের রানার কথা শুনে, আমি তাদের বলে যাচ্ছি, আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন, আপনাদের সংগ্রামী ভাতা 5000 টাকা করে আমরা দেব। বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন? 100 দিনের কাজ চুরি হয়নি? শৌচালয় চুরি হয়নি? আবাস যোজনা চুরি হয়নি? কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে? এই চোর তৃণমূলকে সরাতে হবে, রাজি তো? তৃণমূল মানে, তৃণমূল মানে চোর, ধরো চোরেদের হারাতে হবে 13 তারিখে।